সুপ্রিয় ভিউয়ার্স, মহিপয়েট ব্লগ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দাঁড়িয়ে আসছি আজকে কুমিল্লার গুমতি নদী পারে। এটি কালিকাপুর ঘেঁষে কোম্পানিগঞ্জ হয়ে মেঘনা নদীতে পড়েছে। এই গুমতি নদীটি বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি দৈর্ঘ্য প্রায় 95 কিলোমিটার, গড়প্রস্থ হবে 65 কিলোমিটার। কিন্তু গুমতি নদীতে যখন ভীষণভাবে ক্ষিপ্র হয়ে ওঠে এবং তীব্র স্রোত আমরা এখন দেখতে পাচ্ছি এই গুমতি নদীর, বাংলাদেশের ত্রিপুরার রাজ্যে বন্যা হওয়ার কারণে এই গুমতি নদী অনেক ফুঁসে উঠেছে। নদীর ধারে ভিতরে যে বাড়িঘর ছিল এগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এই নদীর স্রোতে এবং ভেসে যাচ্ছে অনেক কচুরিপনা, নদীর সাথে অনেক কিছু ভেসে যাচ্ছে। আর এবারের এই বন্যা বিশেষ করে সারা বাংলাদেশ ব্যাপী প্রায় 21টি জেলার উপরে এই বন্যা আক্রান্ত হয়েছে। সিলেট থেকে কিছুটা পানি সরলো কিন্তু বিভিন্ন এখন প্রায় নতুন নতুন জেলা আক্রান্ত হচ্ছে, মানুষের একটা হাহাকার। তো আমাদের যতটা নদী দেখতে ভালো লাগে আসলে একটু বিষাদময়, সবই আল্লাহর একটা গজবই বলা যায়। আমরা এই নদীর প্রায় বিলীন হওয়ার পথে, কিন্তু এখন দেখা যাচ্ছে নদীর এই বিশালতা, নদীর এই পার, বাঁধের দুই পারেই প্রায় ছুঁই ছুঁই পানি। যেদিকে তাকাই শুধু বিশাল জলরাশি, গাছপালার প্রায় অগ্রভাগ ডুবে গেছে, অনেক বাড়িঘর তলিয়ে যাচ্ছে এই পানি।